আইপিএল শেষে ঢাকায় ফিরে আসলেন সাকিব আল হাসান। সোমবার দুপুরে মুম্বাই থেকে জেট এয়ারওয়েজের সরাসরি ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা সাকিব আল হাসানকে আইপিএল চ্যাম্পিয়ন দলের সদস্য হিসেবে দেখতে উন্মুখ হয়েছিলেন, সে সম্ভাবনাও ছিল। কিন্তু রোববার রাতের ফাইনালে ওয়াটসন ঝড়ে তা লণ্ডভণ্ড হয়ে গেছে। সাকিবের দল সানরাইজার্স হায়দ্রাবাদ রানার্স আপ, চ্যাম্পিয়ন হয়েছে চেন্নাই সুপার কিংস। এবারের আইপিএলে ব্যাটিংটা সাকিবের মানের হয়নি। 17 ম্যাচে করেছেন 239 রান, স্ট্রাইক রেট 121.31, গড় 21.72, কোনো 50 নেই। একবারের জন্য 40-এর ঘরেও পা রাখতে পারেননি। সর্বোচ্চ ইনিংসটি 35 রানের। সেই তুলনায় বল হাতে মোটামুটি ভালোই করেছেন, নিয়েছেন 14টি উইকেট, 7.39 ওভার প্রতি রান। এবারের আসরে তার সেরা বোলিং ফিগার ছিল 17 রানে 3 উইকেট। এক ম্যাচে বল এবং ব্যাট হাতে সেরা অলরাউন্ডিং পারফরমেন্স ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে। 7ই মে হায়দ্রাবাদে হওয়া ম্যাচে 32 বলে 35 রানের পাশাপাশি 36 রানের 2 উইকেট দখল করেন সাকিব আল হাসান। ওই ম্যাচে নিয়েছিলেন সাবেক ভারতীয় উইকেটকিপার পার্থিব প্যাটেল এবং বর্তমান বিশ্বের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির উইকেটে 2টি। আইপিএল শেষে সাকিব আল হাসান কি দেশে ফিরবেন না ভারতেই দলের সঙ্গে যোগ দেবেন? যেমনটা তামিম ইকবাল লর্ডসে 31 মে বিশ্ব একাদশের হয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রদর্শনী টি টোয়েন্টি ম্যাচ খেলে সরাসরি লন্ডন থেকে ভারতের দেরাদুনে চলে যাবেন, সাকিবও কি তাহলে আফগানিস্তানের সাথে টি টোয়েন্টি সিরিজ খেলতে মুম্বাই থেকে সরাসরি চলে যাবেন? এমন গুঞ্জন ছিল টাইগার ভক্তদের মনে। কিন্তু সাকিব আল হাসান সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে ঠিকই রাজধানীর বুকে ফিরে এসেছেন। আজ সোমবার বেলা 12:30টার কিছু পরে জেট এয়ারওয়েজের মুম্বাই ঢাকা ফ্লাইটে সপরিবারে ফিরেছেন সাকিব আল হাসান। আইপিএলের প্লে অফ শুরুর আগে মেয়ে আলাইনাকে নিয়ে ভারতে গিয়েছিলেন সাকিবের স্ত্রী উম্মে শিশির। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইফতার মাহফিলে জাতীয় দলের আমন্ত্রণ আছে, সেখানে যোগ দেওয়ার কথা সাকিবেরও। এদিকে আগামীকাল সকাল 10টায় দেশ ছাড়বে বাংলাদেশ দল। ম্যানেজার খালেদ মাহমুদ সুজন জানিয়েছেন সকাল 10টায় দলের ফ্লাইট, যেহেতু দেরাদুনের সরাসরি ফ্লাইট নেই তাই টিম বাংলাদেশের প্রথম গন্তব্য দিল্লি। ঢাকা দিল্লি ফ্লাইটের পর টাইগারদের দিল্লি দেরাদুন কানেক্টিং ফ্লাইট ধরে